আসসালামু আলাইকুম গাইস গাইস আজকে আম্মু ভাষায় নাই, আম্মু গেছে আপুর বাসায়। তো আজকে আমি ডিম ভাজি করবো আর কি, কারণ ভাত রান্না করছি কিন্তু কি দিয়ে খাবো সেটা ভাবতেছি। তো এখন ডিম ভাজবো, সবাই দেখেন কেমন হয়। গাইস অনেকে ভাববেন যে আমি পা পরিষ্কার করে নিয়ে নেই, পা নোংরা আছে না, আমি পা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা এখন ডিমটা ভাঙবো। লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এবারে আমরা ডিমটা তেলের মধ্যে ঢেলে দিব। সো গাইস আমাদের অলরেডি ডিম ভাজা শেষ। সো গাইস আমার অনেক ক্ষুধা লাগছে, এখন আমি ডিম ভাজি দিয়ে ভাত খাবো। মাংস রান্না করছে আম্মু কিন্তু মাংস রান্না খাবো না, আর আমাকে রান্না করে দেওয়ার মতো কেউ নাই, আমি নিজে রান্না করলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না।